তেখেত সকলে আগৰ সরকারের সময়ত কাম কাজ করা প্লেনিং বিলাক প্রপারলি লব নোৱাৰাৰ কারণে আজি বহুত লাজ পাইছে। এই কারণে বহুত কথা তেখেত সকলে আবুল তাবুল বকি আছে, কিন্তু আমার ফোকাসটো হৈছে বিজেপি UPPL ইয়াত যেটো সরকার চলি আছে বিটিআর অঞ্চলৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠী রাইজৰ উন্নয়নৰ কারণে আমি কাম করিম। আর সেইটো কমপ্লিট এটা ফোকাস, এটা দৃষ্টিরে এটা আমি কাম করার কারণে আগবাড়ি আছো। আগত গণতন্ত্র কোনে হত্যা করেছিল? বন্দুক বারুদ মারা মারি কোন সময়ত হয়ে আসে? আমার সময়তো হওয়া নাই। সাংবাদিককো গুলে মারা হয়েছিল কোকরাঝারত কোন সময়ত হয়েছিল? তিতা কার সরকার আসে? UPPL তো তিতা জন্মই হওয়া নাছিলে। কার সময়ত কোকরাঝারত সাংবাদিক গুলে মারিলে? কার সময়ত বহুত মানুষ মাস্টর প্রফেসর বিলাক হত্যা করা হল? এইবিলাক আর কই লাভ নাই আজির সময়ত। আমি শান্তি বিচার, উন্নয়ন বিচার। আর আজি BPFর কোনো মরেল রাইট নাই UPPLর উপর এলিগেশন করার কারণে। যা যিটো দুর্নীতি হয়েছে, যিটো মানে জাতি জনগোষ্ঠীর মাজত যেবিলাক সংঘাত হয়েছে, প্রত্যেকটো সমস্যা তেখেত সকলের সময়ত হয়েছে। আর এতিয়া আমার শান্তি এটা পরিবেশত সকলো জাতি জনগোষ্ঠী মিলি ভালকে চলি থাকার কারণে BPFর মানুহবিলাকে টোপনি অহা নাই। আর কি আছে সেটা আমি কান দিব নালাগে। আমাক ভাল শিক্ষা লাগে, আমাক সংস্থাপন লাগে, আমার এই করব লাগে। এইবিলাক আসনি আমি লই আছো। আর এতিয়া আমি টিচার সকলক ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিল, 99 অ্যাপয়েন্টমেন্ট দিবলৈ গৈ আছো। আর তাত মই কৈছো কি আঠানা পয়সাও আগর সরকারের দিনত তেখেত সকলৰ পৰা হাজার হাজার টাকা ঘুষ লৈ থৈ গল। আমি জানো প্রুফ দিব লাগিলে নামসহ দিব পাৰো আমি, কিন্তু আমি দিবলৈ বিচৰা নাই। কিন্তু আমার সরকারত আমি কৈছো যে 99ৰ শিক্ষক সকলো আঠানাও পয়সা দিব নালাগে। কোনোবা যদি আঠানাও পয়সা দিয়ে তাক চাকরি নিদিও বুলি কৈছো মই। আমার স্টাইলতো সরকার চলাও নাই অন্তত। হাগ্রামার সময়ত মানে বিষয়াবিলাকক বলে দরজার ভিতরত লৈ যায় পিটিছিলে, দরজা মারি ফেলাই বিভিন্ন কথাবিলাক আমি শুনি আছো। এই সময় কি হয়েছে কি হওয়া নাই, এপসুর স্টাইলতে চলক বা কিবা স্টাইলতে চলক, কিন্তু হাগ্রামার স্টাইলত মই সরকার নচলাও এইটো সঁচা। কাকো দাবি ধমকি দিব নোৱাৰো, আর মানুহক প্রেসারত রাখি মই কেতিয়াও রাজনীতি নকরো। মানে মোক কি কারণত আক্রমণ করেছে ইমান দিন আপনাদের সাংবাদিকতা করিলে, যি সময়ত মই এপসু প্রেসিডেন্ট আছিল তেতিয়া জানো মোক আক্রমণ করা নাছিলে। সো তেখেত সকলের BPFর এটাইহে মানে টার্গেট আছে, তেখেত সকলে মোক লৈ টুপনি না যায়। মই আগতে ছাত্র সংগঠন থাকাতো টুপনি যোৱা নাছিলে, আর এতিয়া পলিটিক্সত আহিলো আর বেশি টুপনি নেওয়া হয়েছে। মোর লক্ষ্যটো কিন্তু BPF নহয়, আপনাদের মই স্পষ্ট কৈছো। মোর লক্ষ্যটো না হাগ্রামা, না BPF, না রিহন, না XYZ। মোর লক্ষ্যটো হৈছে বড়োলেণ্ডৰ অহা 4 বছৰৰ ভিতৰত 35 লাখ জনসাধারণক ভাল এটা পরিবেশত লৈ যাব লাগে। শিক্ষা, দীক্ষা, নিরাপত্তা, মাটি বাড়ির সমস্যা, আমার খিলঞ্জিয়া সকলের প্রত্যেকটা সমস্যা সমাধান করে ভার বিটিআর এটা রাইজক উচর্গা করে দিব লাগে, সেটাই মোর লক্ষ্য। কাম করব লাগে। আর এটা তেখেত সকলে রাজপথলে আহিব বিচাৰিছে, তো ইয়াতে বুঝি পাই যে আজি 17 বছৰত রাইজর কারণে একো করব নোৱাৰিলে এটা পরিবেশটা নষ্ট করব বিচাৰিছে। আর সেইবিলাকত কোনো ভুল না যায়, মানুহে সব গম পায়। এনেকা নতুন ছাত্র সংগঠনত তাত কোন ইঞ্জিনিয়ার আছে, তাত কোন মানে ডিজাইনার আছে, সেইবিলাক সব বুঝি পায়। আর সেইবিলাক কাম করব পৰা মানুহ নহয়।